জর্জ ডকরেলের শর্ট বলটা মেডিউকেটে পুল করে দুই রানে হেলমেট খুলে শূন্যে লাভ। ব্যাটে চুমুখে ড্রেসিং রুমের দিকে তাক করে সেটা হাওয়ায় ছুড়ে দিলেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ওয়ানডে সেঞ্চুরিটা এভাবে উদযাপন করেছেন বাহাতি এই ব্যাটার। প্রথম সেঞ্চুরি যে কারোর জন্য স্পেশাল, তবে শান্তরটা বোধ হয় একটু বেশি। আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের অপরিচিত কন্ডিশনে 45 ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশ 320 রানের লক্ষ্য তারা করেছে তিন বল হাতে রেখে। এর নেপথ্যে আছে শান্তর সেই দারুণ সেঞ্চুরি। পরিস্থিতির বিচারে যেভাবে ব্যাট করেছেন তাতে এই জয়ে শান্তর ক্রেডিট প্রায় শতভাগ। সাকিব তামিমদের বিদায়ের পর তাওহিদ রিদোর সাথে করেছেন 131 রানের জুটি। তার স্ট্রোক প্লেয়ার সাথে স্ট্রাইক রোটেশনই বাড়তে দেয়নি রান রেটের চাপ। হাতে কলমে ওয়ানডের অ্যাঙ্করিং রোলের আদর্শ একটা উদাহরণ হিসেবে রইল শান্তর এই ইনিংস। ম্যাচের পরিস্থিতি বুঝে শিফট করেছেন ব্যাটিং গিয়ার, টানা ডটের চাপে পড়তে দেননি দলকে। বিপিএল কিংবা গত দুটা হোম সিরিজে যে উন্নতির ছাপ দেখা গিয়েছিল শান্তর ব্যাটে সেটার পূর্ণ প্রতিফলন হলো চেমসফোর্ডে। অথচ একটা সময় বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি ট্রল টিপ্পনির শিকার হয়েছেন শান্ত। তার উপর ভরসা রেখে নির্বাচকরাও বারবার প্রশ্নবিদ্ধ হয়েছেন। এর নেপথ্যে ছিল শান্তর ছন্দহীন ব্যাটিং, ব্যাখ্যাত ডিসমিসাল। টপ অর্ডার ব্যাটার হয়েও ওয়ানডেতে শান্তর স্ট্রাইক রেট কিংবা ব্যাটিং গড় আশাব্যঞ্জক ছিল না। আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগ পর্যন্ত তার ব্যাটিং গড় ছিল মাত্র 22, যা দেখে অবাক হয়েছিলেন ধারাভাষ্যকার অ্যালান উইলকিনসও। ক্যারিয়ারের শুরু থেকে তার ব্যাটিংগ্রাফও সেই কথাই বলছে, ব্যাট হাতে রান কিংবা ব্যাটিং গড় নিচের দিকেই ছিল, যেটা এবার একলাফে পেরিয়েছে 50-এর ঘর। কম স্ট্রাইক রেটে ব্যাট করার যে দুর্নাম শান্তর ছিল সেটা অনেকটাই মুছে ফেলার চেষ্টা ছিল তার। দ্বিতীয় ওয়ানডের আগ পর্যন্ত যেখানে তার ক্যারিয়ার স্ট্রাইক রেট ছিল 68.49, সেখানে শান্ত ইনিংস শেষ করেছেন প্রায় 126 স্ট্রাইক রেটে। বয়সভিত্তিক দল কিংবা ঘরোয়া ক্রিকেটে প্রতিবার যে ঝলকানি ছিল একটা দীর্ঘ সময় পর্যন্ত জাতীয় দলে তার ছিটে ফোটাও দেখা যায়নি। ওয়ানডের কথাই ধরা যাক, ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচে শান্ত আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে। ব্যাটিং টেকনিক, শর্টের রেঞ্জ মিলিয়ে বেশ দারুণ এক ব্যাটার হলেও মাঠে ছিলেন অধারাবাহিক। তবুও নির্বাচকরা তার উপর ভরসা করেছেন, সেই ভরসার প্রতিদান শান্ত দিচ্ছেন এখন দুহাত ভরেই। চলতি বছরে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন শান্ত। 8 ম্যাচে 370 রান করেছেন 50 সারানো গড়ে, 350 সাথে আছে একটি সেঞ্চুরি। আইরিশদের হারিয়ে সেঞ্চুরির তৃপ্তি ঝরেছে শান্তর গলায়, তবে অর্জনের দিনে ধন্যবাদ দিতে বললেননি নির্বাচকদের, কারণ শান্ত নিজেও জানেন এই সুদিনের দেখা তিনি পেতেন না যদি না টিম ম্যানেজমেন্ট তার উপর ভরসা করত। সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটিংয়ের ধাঁচ বদলেছেন শান্ত, বিপিএলের সর্বশেষ আসর ছিল এর প্রমাণ। আসর শেষ করেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে, যদিও 116 স্ট্রাইক রেটের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছিল বেশ। সে বিপিএল চলাকালীনই শান্ত সংবাদ মাধ্যমে বলেছিলেন, পুরো দেশের মানুষই যেন তার বিপক্ষে। শান্তর সেই বক্তব্যে হয়তো এবার পরিবর্তন আসবে। গত ইংল্যান্ড সিরিজ থেকে দর্শক সমর্থকদের কটূক্তি, দুধ্বনিগুলো এখন বদলে গেছে প্রশংসায়। ওয়ানডে বিশ্বকাপের বছরে শান্তর এই ধারাবাহিকতা আশা যোগাবে বাংলাদেশের টপ অর্ডারকে। ভারতের মাটিতে প্রায় চেনা কন্ডিশন উইকেটেই খেলবে বিশ্বকাপে। বড় মঞ্চে শান্ত নিশ্চয়ই চাইবেন এই ছন্দটা ধরে রাখতে।